सुप्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सबाई भालो आछो। ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम जानाच्छि। तुम्हारे साथे आछि जहांगीर आलम, सहकारी अध्यापक हिसाब विज्ञान विभाग कलेज ময়মনসিংহ। पाठ परिचिति श्रेणी स्नातक सम्मान तृतीय वर्ष और डिग्री पास तृतीय वर्ष। विषय मैनेजमेंट। पाठ घोषणा। आजकल पाठर विषय कैश बजेट। एक अंक देखो तुम्हारा। फ्रॉम द फॉलोइंग इनफॉरमेशन प्रिपेयर ए मंथली कैश बजेट फॉर द थ्री मंथ्स इंडिंग 31 December 2019। मंथ सेल्स मटेरियल वेजेस प्रोडक्शन एडमिनिस्ट्रेटिव सेलिंग एटसेट्रा। जून मास सेल 3000, मटेरियल 1800, वेजेस 650, प्रोडक्शन 225, एडमिनिस्ट्रेटिव एंड सेलिंग एक्सपेंस 160। जुलाई सेम इनफॉरमेशन एक ही रकम भावे। अगस्त सेप्टेम्बर अक्टूबर नवंबर एंड दिसंबर अर्थात 7 মাসে इनफरमेशन देव आ जून जुलाई अगस्त सेप्टेम्बर अक्टूबर नवंबर एवं दिसंबर इनफरमेशन देव आ सेल्स मटेरियल्स वेजेस प्रोडक्शन एडमिनिस्ट्रेटिव एंड सेलिंग एक्सपेंस। समन्वय आ क्रेडिट टर्म्स आर सेल्स 3 মান্থস टू डेटर्स 10% অফ সেলস আর অন ক্যাশ অন এন এভারেজ 50% অফ ক্রেডিট সেল আর পেড অন দ্য ডিউ ডেটস হুইচ ডেটস হোয়াইল দ্য আদার 50% আর পেড ইন দ্য মান্থ অফ দ্য ফলোয়িং। বি নাম্বার ক্রেডিটর্স ফর মেটেরিয়ালস 2 মান্থ। 3 নাম্বার লেগ ইন পেমেন্টস ওয়াইজেস 1/4 মান্থ ওভারহেড up months। 3 নাম্বার cash and bank balance on 1st October expected 1500। other information plant and machinery to be installed on in August at cost of taka 24000। it will be paid for by monthly installments of 500 each from 1st October। B number preference shares dividend at the rate of 5% 50,000 are to be paid on 1st December। C number calls on 250 equity shares at the rate 2 per share expected on 1st November। Dividends from investment amounting to 250 are expected on 31st December। Income tax advance to be paid in December 500। এই হচ্ছে ডাক অর্থাৎ বিক্রয় 3 মাস মেয়াদি 10% যে মাসে বিক্রয় হয় সেই মাসেই টাকা কালেকশন করা হয়, 50% পরবর্তী মাসে এবং আর 50% এর পরের মাসে। অর্থাৎ একটা বিক্রয় 3 মাসে টাকা কালেকশন করা হবে। তুমি যদি 100 টাকার বিক্রয় করো তাহলে 10 টাকা কালেকশন করবা যে মাসে বিক্রয় এই মাসেই থাকবে 90 টাকা। 90 টাকার মধ্যে 45 টাকা পরের মাসের আর 45 টাকা এর পরের মাসের। মেটেরিয়াল ক্রয় করলে 2 মাসের পরে টাকা, অর্থাৎ জানুয়ারিতে ক্রয় করলে ফেব্রুয়ারি মাসে টাকা পরিশোধ। মজুরি 1 সপ্তাহ পর, অর্থাৎ 1 মাসে 4 ভাগের 1 ভাগ। ওভারহেড 15 দিনে 1 বার। এই রকম ইনফরমেশন গুলোর আলোকে আমরা অঙ্কটা জুন মাসে বিক্রয় ক্যালকুলেশনটা বিক্রয়ের 10% জুলাই মাসে হচ্ছে বিক্রয়ের 10% এরকম ভাবে যে মাসে বিক্রয় এই মাসে 10% নিলাম। যখন জুন মাসের বিক্রয়টা আগস্ট মাসে আমি পাব, আমি অঙ্ক করতেছি অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর, তাহলে অক্টোবর মাসের টাকা আমি পাব নভেম্বর মাসে,
অর্থাৎ 40,000 টাকার বিক্রয় ছিল অক্টোবর, 10% 400 টাকা আমি অক্টোবরে পেলাম, আর 4,036,000 টাকার 45% হচ্ছে 4,250 টাকা নভেম্বরে পাইলাম, এবং 4,250 টাকা আমি ডিসেম্বরে পাব। ঠিক একই রকমভাবে নভেম্বরেরটা, একই রকমভাবে ডিসেম্বরেরটা। তাহলে অক্টোবরের বিক্রয় হবে 3,212 টাকা 50 পয়সা, নভেম্বরের 3,462 টাকা 50 পয়সা, ডিসেম্বরের 3,712 টাকা 50 পয়সা। এই হচ্ছে বিক্রয়ের ক্যালকুলেশন। এখন অঙ্কটা দেখো, বিক্রয়ের টাকাটা আমি বসিয়ে দিলাম, শুরুতে ক্যাশ রিসিপ্ট ব্যালেন্স বিডি ছিল 15,000, 1,500 বসাইলাম, বিক্রয়ের টাকাটা লিখলাম। তারপরে ডিসেম্বরে প্রেফারেন্স শেয়ার বিক্রি করে টাকা পেলাম, সেটা বসাইলাম। আবার ডিসেম্বরে আবার অগ্রাধিকার শেয়ার বিক্রি করে টাকা পেলাম, 250 টাকা লিখলাম। টোটাল এ হয়ে গেল নভেম্বরে, ও অক্টোবরে হয়ে গেল 4,712 টাকা 50 পয়সা, নভেম্বরে 4,500 টাকা, ডিসেম্বরে 4,312 টাকা 50 পয়সা। পেমেন্টস ক্রেডিটরস 2 মাস পর পর পরিশোধ করি। জুলাই আগস্টের টাকা সেপ্টেম্বর অক্টোবরে পরিশোধ করলাম, 2,400 টাকা। জুলাইয়ের আগস্ট সেপ্টেম্বরের টাকা, নভেম্বরে অক্টোবরের টাকাটা পরিশোধ করলাম, ডিসেম্বরে মজুরি 4 ভাগ করে 1 ভাগ পরিশোধ করলাম। এরকম ভাবে ওভারহেড প্রোডাকশন হাফ মান্থ ছিল, তার মানে 15 দিন, অর্থাৎ অক্টোবরে 15 তারিখ পর্যন্ত পরিশোধ করবো অর্ধেক টাকা, নভেম্বরে আর বাকি অর্ধেক টাকা। নভেম্বরে মাসের অর্ধেক টাকা ওভার প্রোডাকশন ওভারহেড, এবং অক্টোবরের অর্ধেক টাকা। অনুরূপভাবে ডিসেম্বরে প্রেফারেন্স ডিভিডেন্ড পেড করলাম, ইনকাম ট্যাক্স পেড করলাম। প্ল্যান্ট এন্ড মেশিনারি ক্রয় যা দেখাইলাম সেটা দেখাইলাম 500 টাকা। তাহলে টোটাল পেমেন্ট হচ্ছে 4,175 টাকা, 4,150 টাকা, 7,337 টাকা 50 পয়সা। তাহলে অক্টোবর মাসের রিসিপ্ট ছিল 4,712 টাকা 50 পয়সা, পেমেন্ট 4,175 টাকা, বিয়োগ করলে 537 টাকা 50 পয়সা। অক্টোবরের এন্ডিং ব্যালেন্স, তাহলে নভেম্বরের বিগিনিং ব্যালেন্স 537 টাকা 50 পয়সা। পেমেন্টগুলো দেখাইলাম, নভেম্বরের এন্ডিং ব্যালেন্স 350 টাকা, এটা ডিসেম্বরে নিয়ে আসলাম, তাহলে ডিসেম্বরে এফিসিয়েন্সি কার্ড থেকে 3,025 টাকা। এই হচ্ছে ক্যাশ বাজেট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সবাইকেই ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।